জান্নাত কার সম্পদ? আমার বাপের সম্পদ। এই জান্নাত কার সম্পদ? আমার বাপের সম্পদ। কার সম্পদ বলেন আমার সঙ্গে? কার সম্পত্তি কথা বলেন? কার সম্পত্তি? আমার বাপের সম্পত্তি। হ্যাঁ, বুকে হাত দিয়ে বলো, আমার বাপের সম্পত্তি। আর আমার বাপের সম্পত্তি আমাকে দিতে হবে, ও দেবে ওর বাপ থেকে। বলো হুজুর, সে একদিন থেকে কি সুযোগ আমার বাপের সম্পত্তি? ভাই চ্যালেঞ্জ, সমান সমান। তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছেন, যখন যাচ্ছি যা দেখে যা, আগে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কি হয়েছে? চিল্লাচ্ছেন দাদা, তীরপুর বুঝেছে? হায় 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 রে, মেয়েগুলোকে ঠান্ডায় বসেছিল এতক্ষণ, যাক তীরপুর এসেছে, কাজ হবে ইনশাআল্লাহ। তার মানে কমিটমেন্ট ভাবছিল মনে হয় লোক হবে না, বুঝতে পার দিতে হবে। এখন দেখছি হ্যাঁ হয়েছে, পাখি জুটে। এবার দর্শক বলুন, আল্লাহ মা। এ বাবা, তাতা ছেড়ে, তাতা ছেড়ে ব্যাংক হয়ে গেল। মাওলানা মুহাম্মদ ওয়ালানি সাইয়েদনা, মাওলানা মুহাম্মদ, যদি মদিনাতে যেতে চাও দিদারে নবীজি, যদি মদিনাতে যেতে চাও দিদারে নবীজি, তবে দরুদ পড়ো কোরআন ভরে, তবে দরুদ পড়ো কোরআন ভরে, স্বপ্নে দেখতে পাবি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলাল যেথায় ঘুমিয়ে আছে, যেথায় ডাকে ভয়েস করনি, আজ কেন ভুলে আছো, ফেলো চোখের পানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি না শোনার আল্লাহ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকরে দৌদ সালাম বর্ষিত হোক, আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখর দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি সকলে এই এত রাতে কষ্ট করে এই আশার তামান্না নিয়ে বসে আছি, জান্নাতে যাব। হ্যাঁ না না, জান্নাত জান্নাত আমার হবে, জান্নাত আমি যাব, এই প্রতিজ্ঞা নিয়ে এই আশা নিয়ে বসে আছি। হ্যাঁ না না, যদি বলে তা না হলে এখানে কেউ বসতাম? বসতাম না, কি দরকার ছিল? তাহলে আপনি আমি জান্নাতে যাব, তো জান্নাত আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে।
তিনি দেবেন কিনা, দেবেন তো জান্নাত কার সম্পত্তি? তাড়াতাড়ি জোরে বলে, এই জান্নাত কার সম্পত্তি? জীবনে জলসা শোনো না, কত বলছে বলো, চলে কি চলছে, এ উল্টো বলে। এ বাবাজি জান্নাত কার সম্পত্তি? আমার বাপের সম্পত্তি। এ জান্নাত কার সম্পত্তি? আমার বাপের সম্পত্তি। কার সম্পত্তি বলেন আমার সঙ্গে, কার সম্পত্তি কথা বলেন, কার সম্পত্তি? আমার বাপের সম্পত্তি। হ্যাঁ বুকে হাত দিবল, আমার বাপের সম্পত্তি। আর আমার বাপের সম্পত্তি আমাকে দিতে হবে, ও দেবে ওর বাপ থেকে। বলে হুজুর সেটি একদিন থেকে কি সুযোগ, আমার বাপের সম্পত্তি? ভাই চ্যালেঞ্জ, আজ আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনার বাপের সম্পত্তি। বন্ধু আমি জাইনুল আবেদিন যে হইয়া যাই হই, যদি কোনোদিন আপনাদের কাশীপুরের বাজারে এসে একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে বলি এটা আমার বাপের সম্পত্তি, আমাকে দিতে হবে, ওই জায়গার যে অরিজিনাল মালিক সে যদি রাখাল বাগাল হয় তাহলে ঝামেলা হবে, মারামারি হবে। হ্যাঁ না, আর যদি সে একটু বুদ্ধিমান হয়, একটু জ্ঞানী হয়, একটু দুখলক পেটে থাকে, তো সে এসে বলে ভাই এটা তোমার বাপের সম্পত্তি? হ্যাঁ আমার বাপের সম্পত্তি, আমার। তো সে একটাই কথা বলি, ভাই যদি তোমার বাপের সম্পত্তি হয় কাগজটা দেখো, কারণ কাগজ যার জোর করে দখল করলে চামড়া ছাড়া যেতে বলে, চামড়া ছাড়া। অতএব কাগজ যার জায়গা জোরে বল, তা তো সম্পত্তি আমার বাবার, আমাকে দিতে হবে, কিন্তু তার জন্য আমাকে তো কাগজটা বার করতে হবে, পীর দলিল বার করতে হবে, কি বাপের দলিল দেখো তো বার করতে হবে। বাবাজিরা সাধারণ জ্ঞানী জানিতা সুধী মানুষেরা, এত সহজ আপনাদের বলে দিলাম এই কথাটা, আমি মনে করতাম না পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিয়ে জিলিপির মতো এমন বলতাম, কোনো সালা বলতে পারতাম কি বলতে চাই, এমন ঘুরাতাম জান ভরে শুনছেন, সুর করে করে বলতো বাবাজি রাম জান্নাতে আমি যাবো বাবা, ওই জান্নাত আমাদের জান্নাত, আমার বাপের জান্নাত গো বাবা, বাপের জান্নাতে যাবো রে বাবা। জান্নাত আমার বাপের সম্পত্তি, আর আমার বাপের সম্পত্তি আমাকে দিতেই হবে, বলুন ইনশাআল্লাহ। তবে আমি যে বাপের বেটা এটা আমাকে প্রমাণ করাতে হবে, বুঝলেন না? আমি সম্পত্তি নিতে গেলে আমি যে ওই বাপের বেটা এটা আমাকে প্রমাণ, আমার মায়ের সাথে কোথায় বিয়ে হয়েছে, বিয়ে কে পড়িয়েছে, সাক্ষী কে ছিল, এটা যদি না দেখাতে পারি তো মার ডবল হবে, মার ডবল হবে, আর বাজারে আমার নাম হারামি হবে। সবাই বলে বেজম্মা জোর করে দখল করছিল, বলবেন তো আপনি যে জান্নাতে যাব বলে বসে আছেন, কাগজপত্র আছে না, শেষ বেলা আমার এই লাস্ট একটা বাজবে না। হ্যাঁ শুনেন, কোরআন শুনিয়ে দিচ্ছি, উদুকুলুল জান্নাত আন্তুম ওয়াজওয়াজুকুম তুবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন দাহাবিন ওয়া ফিদদা ওয়ালাকুম ফিহা মা তাশতাগিল আনফুস ওয়া তালাদদুল আয়ুন ওয়া আন্তুম ফিহা খালিদুন
অতিলকাল শুনুন, অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, জান্নাত তুমি ওয়ারাসাতে পাবে, ওয়ারাসাত বোঝো, হেনা না বলে বাপ দাদার সম্পত্তি তুমি ভাগ পাবে, তুমি অরিসান, তোমার ইচ্ছা আছে, অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ওয়ারাসাতের ভাগ সবাই সমান পায়, সবাই সমান পায়, বেটা যতটা পাবে, বেটি ততটা পাবে না, বিবি যতটা পাবে, মা ততটা পাবে না, ভাই যতটা পাবে, বোন ততটা পাবে না, আত্মীয় যতটা পাবে, প্রতিবেশী ততটা পাবে না, অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, রক্তের সম্পর্ক যার যত কঠিন হবে ওয়ারাসাতে ভাগ তত জোরে বলে বেশি পাবে, কোরআন ইশারাতে শুনিয়ে দিয়েছে, বুদ্ধি থাকলে বুঝে নিতে হবে, অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, জান্নাত তোমার ওয়ারাসাতে ভাগ পাবে, আমল তোমার যেমন হবে, বলে আল্লাহ কোথায় কোথায় বলেছো বলো, প্রথমকে পাবে সেদিন জান্নাতিরা জান্নাতের ভেতরে ঢুকে আল্লাহর নিয়ামত দেখে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এই জন্য বান্দাকে যখন আল্লাহর সামনে দাঁড়াতে হয়েছে প্রথম কি বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বে জুল জালাল শোনাচ্ছে টিকিট এখান থেকে নিয়ে যা, দিনে কবা পাঁচবার, কবার কে ডাকে, কে ডাকে কথা বলে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কে কাজী তোমাকে ডাকে, এ মুয়াজ্জিন কে ডাকে, আল্লাহ ডাকে, কে ডাকে জোরে বল, কে ডাকে আল্লাহ ডাকে, ম্যাথরে এসে ঢোল বাজায় আগামীকাল
কলকাতার মনুমেন্টের কাছে মমতা দিদি ডেকেছে। কে ডাকে? মুচি ডাকে। বোকা দিদি কে ডাকে? মমতা ডাকে। মুচি ভায়া মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে মনে আছে? বলেন মনে আছে আল্লাহ কে? যদি বলে জানে না আল্লাহ কে বলেন বলেন, খালি সৃষ্টিকর্তা সৃষ্টিদাতা হয়ে গেল। আল্লাহকে আমাকে খাওয়াই দে, আল্লাহকে আমাকে বাঁচায় দে, আল্লাহকে আমাকে হাসায় দে, আল্লাহকে আমাকে কাঁদায় দে, আল্লাহকে আমাকে দুনিয়াতে রেখেছে যে, আল্লাহকে ইচ্ছা করলে ঝাঁটা মেরে তুলে নিতে পারে যে, এটা মনে হলে বিড়ি খাবে, বিড়ি খাবে। হ্যাঁ, ও যত বড় জমিদারের বাচ্চা হোক না কেন, যদি খবর আসে যে থানাতে এমএলএ বসে আছে আর তোমাকে বড়বাবু ডেকেছে, পেচ্ছাপ অর্ধেক হবে আর অর্ধেক প্যানে ঝুলে থাকবে, মাল ছুটবে, বউ ডাকছে কি গো চা টা খেয়ে যাও, তুই খাও চোদ্দ গুষ্টি খা, চা খাবো না। বলছি কোনা করে চা করছি, গাঢ় দুধের চা। কে ডেকেছে জানিস? কে ডেকেছে? এমএলএ ডেকেছে। কাকে দিয়ে? বড় বাবুকে দিয়ে। ওরা রাতে ঘুম হবে কথা বল, যদি সন্ধ্যেবেলা শোনে যে কাল সকালবেলা আপনাকে এমএলএ ডেকেছে থানাতে, বড়বাবু এসে বলে গেছে যে আপনাকে এমএলএ সাহেব ডেকেছে, ও রাতে ঘুম হবে? হ্যাঁ, বিবির পাশে শুলে আর আদর করতে মন যাবে? জোরে বলো তো, তোর বড়বাবু বড় না আমার আল্লাহ বড়, জোরে বলো। এটা মনে হলেও তাহাজ্জুদ কাজা হবে, ফজরে লুঙ্গি খুলে শোবে। কি বলে আল্লাহকে ওই তুই দেখে নে, আল্লাহ চেনেন? আল্লাহ চেনেন? আল্লাহ চিনলে এরকম হতো না, আল্লাহ চিনলে মনে হতো সে দেখেছে যে সব দিতে পারে আর সব নিতেও পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, এমএলএর কথা না শুনলে দেশে বাস করা মুশকিল, এমপির কথা না শুনলে দেশে টেকা মুশকিল, পঞ্চায়েতের মেম্বারের কথা না শুনলে ঘরে ভাত খেতে খাওয়া মুশকিল, আর আল্লাহর কথা না শুনলে দুনিয়াতে থাকাই মুশকিল। এটা মনে হলে ও আর দাঁড়িয়ে থাকতো? মনে থাকতো? এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি আজকে জলসার ভাঙা হাতে আপনাকে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ আসল ঘাটে, শুনে রেখে দেন তিনি হলেন আল্লাহ। তিনি কে যদি বলে? আর জান্নাত আমার বাপের ওয়ারাসা, আমি পাবই তাকে দিতে হবে, তাকে দিতে হবে। তো আল্লাহ শোনাচ্ছে পাওনাদার আমার কাছে পাবে, পাওনাদার যে হবে সে আমার কাছে জান্নাত যদি বলে পাবে। আমি পাওনাদার এটা প্রমাণ করতে মাল ঘাটিয়ে দিচ্ছে, আবার উঠে বড় ওই বাবাজি আমি জান্নাতের পাওনাদার, এটা আমাকে প্রমাণ করতে হবে, তবে জান্নাত পাবে। শুধু খালি সোলিয়ালা সোলিয়ালা ওতে জান্নাত হবে না বাবা, আপনাকে জান্নাতের পাওনাদার হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে পাওনাদার হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম ওটা শুনে নিন, যে জান্নাত আমার বাপের ওয়ারাসাতে বলছিলাম না? হ্যাঁ, ওয়ায়াত একদম তাহলে শুনিয়েছি, আর লাস্ট টাইম শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের উপর থেকে চারটে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা
যাদের জন্য এত কিছু করেছি তারাই আমাকে চেনে না। যাকে ভালোবাসা পেতে গেতে, যার ভালোবাসা পেতে গিয়ে, যার মহাব্বতের মানুষ হতে গিয়ে, যার মুখের হাসি দেখতে গিয়ে মাকে করেছি পর, তার সাথে করেছি ঘর, আজ এখন দেখি সেই আমাকে চেনে না। যার জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি, বোনের সঙ্গে ঝগড়া করেছি, যে সন্তানের সুখের জন্য হারাম খেলাম চুরি করলাম, যে সন্তানের সুখের কথা আমি ভাবলাম ওই সন্তান আমার কথা ভাবলো না। এখন বুঝতে পারছি রব্বানা তুমি যদি না ক্ষমা করো এ পাপীর ক্ষমা হবে না। কবি লিখেছে আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল।